এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো, আজকে সভায় শুভেন্দু অধিকারী তো থাকছেন বটি, তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় থাকছেন। বাবুল সুপ্রিয় কলকাতা থেকে সরাসরি এখানে আসবেন, সভায় যোগ দেবেন। যে বিষয়টা খুব স্পষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে বিজেপির মূল লক্ষ্য, যেটা বারবার শুভেন্দু অধিকারী বক্তব্যে উঠে এসেছে, সেটা হচ্ছে অবিভক্ত মেদিনীপুর। অবিভক্ত মেদিনীপুরের এবং ঝাড়গ্রাম মেলালে 35টি আসন রয়েছে এবং সেই প্রত্যেকটি আসনই কিন্তু বিজেপি এবারে টার্গেট করছে, এবং সেজন্যই এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর একবার টিটাগড় এবং একবার বর্ধমান ছাড়া মূলত কিন্তু এই দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মধ্যেই কিন্তু রয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা ধরে ধরে কোথাও রোড শো, কোথাও জনসভা, কোথাও কর্মী সভার আয়োজন করা হচ্ছে এবং প্রত্যেকটিতে গিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্য রাখছেন। মূল বক্তব্য তার যে নিশানা, তিনি বিজেপিতে যোগদান করার পর তাদের যে মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আগের দল, সেই দলকেই বারবার নিশানা করছেন যথেষ্ট কড়া ভাষায়। এবং সেক্ষেত্রে তার কিন্তু বক্তব্যের মূল তীর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই থাকছে। আজকেও কিন্তু সেই রকমই কিছু বক্তব্য এখানে রাখবেন এমনটাই আশা করা হচ্ছে। এবং অবশ্যই তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকছেন বাবুল সুপ্রিয়। এই জনসভার নির্ধারিত সময় দুপুর দুটো, কিন্তু এখন অবধি যেটা জানা যাচ্ছে যে 2:30 নাগাদ জনসভার মূল কাজ শুরু হবে। শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয় প্রত্যেকে 3টের আশেপাশে এসে পৌঁছবেন, তারপর তাদের বক্তব্য রাখবেন। এবং এই জায়গাটাই কিন্তু স্পষ্ট হচ্ছে, গতকাল যেমন নন্দীগ্রামে একটি প্রতিবাদ সভা, তারপর কাঁথিতে যোগদান মেলা, সেখানে তার ছোট ভাই যোগদান করেছেন, আজকে আবার তার সভা হচ্ছে হলদিয়ার অদূরে, এবং তারপরে আগামীকাল আবারও কাঁথির কাছাকাছি তার একটি পদযাত্রা রয়েছে, তারপরে আবার গড়বেতা। অর্থাৎ এই দুটো মেদিনীপুরই কিন্তু এখন মূল লক্ষ্য শুভেন্দু অধিকারী, তার নিজের এলাকাগুলো, সেগুলো যাতে বিজেপির আসন আসন্ন বিধানসভা নির্বাচনে যতগুলো বেশি সম্ভব নিশ্চিত হয়, তার লক্ষ্যে কিন্তু প্রায় প্রত্যেক দিন জনসভা, রোড শো অথবা কর্মী সভায় নিজেকে নিয়োজিত রেখেছেন শুভেন্দু অধিকারী। শিলায়িত্য, ধন্যবাদ অরিত্রিক। কথা বললাম আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক জানিয়ে দিল আজকের এই হলদিয়ার সভার কথা। অপরদিকে গতকাল কাঁথির সভা থেকে ফের তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূল এখন দেড়জনের পার্টি, পাল্টা তৃণমূল কটাক্ষের সুরে প্রশ্ন ছুড়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর দিকে। এটা বুঝতে এত দেরি লাগলো কেন? সেটা ইলেকশনের 4 মাস আগে উত্তর উপলব্ধি হলো, যখন একসাথে থাকে সব ভাল লাগে, যখন কেউ অন্য জায়গায় যায় তখন তার সব খারাপ লাগে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ভাইপো অস্ত্রে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার এক ভাইকে বিজেপিতে টেনে আরো সরাসরি চ্যালেঞ্জ শুনলেন তিনি। রাজ্য সরকার ও তৃণমূলের একের পর এক কর্মসূচি নিয়ে ছুড়ে দিলেন তীব্র কটাক্ষ। কাঁথির সভার তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি, এর নামটা বলতে আপত্তি, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 7 দিন বসে থাকি, এদের নাম আমি বলবো? আমি শুধু এইসব লোকদেরকে বলবো, এইসব কম ক্যাটাগরির লোকদের মালঝালকে তুলছে মমতা ব্যানার্জি, এই মালঝালকে দিয়ে আপনি জিততে পারবেন না, শুনে রাখুন কান খুলে। আক্রমণের পাল্টা শুভেন্দু অধিকারীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল। 21 বছর পর তার মনে হলো, সূর্যোদয় হলো, মাঝে মধ্যেই মনে হয় এরা কি মাথা ঠিক আছে তো সকলের? কেউ যদি 10 বছর মন্ত্রিসভার মধ্যে 9.5 বছর থেকে বলে যে মন্ত্রিসভাটা ঠিক নেই, তাহলে মানুষের মনেই তো প্রশ্ন জাগবে কেন ঠিক নেই। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর গড় কাঁথিতে দাঁড়িয়েই তাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। আমি বলছি শ্রীমান শুভেন্দু, আজ মিথ্যাচারদের দলে, বিশ্বাসঘাতকদের দলে নাম লেখালো। এদিন সেই প্রসঙ্গ টেনে তাদের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী। এসেছিলেন কে? গার্ডেন লিডার মিথিয়া বুঝকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী, আর এসেছিলেন কে? গোলাবাজ ভাইপোর দেখা কোথায়? আপনারা 24 তারিখে যা দেখিয়ে দিয়েছেন সেই ঘোর কাটতে ওদের 24 ঘন্টা লেগেছে, তারপরে আবার ভোট টোর কাটিয়ে মাঠে নেমেছে। ওনার পক্ষে অনেক কথাই বলা সম্ভব এবং এই কথাগুলো বলেই দলে থাকতে হবে, এগুলো হচ্ছে দলে দেওয়ার শর্ত। যে তোমার প্রধান কাজ হচ্ছে সংগঠন টংগঠন করা নয়, তুমি শুধু গালাগাল দিয়ে যাও, যে দল থেকে তুমি বড় হলে সেই দলের তুমি গালাগাল করো, মানুষ তার উত্তর দেবে। তৃণমূলকে জবাব দিতে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন আমার গুরুদেব প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়,
তিনি 2009 লোকসভা নির্বাচনের সময় মহিষাদলে এসেছিলেন। এই আসনে আমি শুভেন্দুকে দিতে এসেছি, শুভেন্দুকে তোমরা জেতাও। শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ডক্টর অমিত মিত্র, তিনি পান দোকানে চা দোকানে 20 টাকার পাউচ বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছেন, আর সেই পাউচ খেয়ে জর্জ ফার্নান্ডেজের টাকায় তৈরি তৃণমূল ভবনে বসে তৃণমূলের একজন এমপি বললেন মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়, বদলা নেবেন না আপনারা? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ভাগ্যিস একটা লোক পাওয়া গিয়েছিল, দিলীপ বাবু কিছুদিন রেস্ট পেয়েছেন। আচ্ছা মুকুল রায়ের নাম কোথায়? মুকুল রায়কে তো আর দেখা যাচ্ছে না। মুকুল রায় কি নেই দলে নাকি? দলকে যারা আক্রমণ করছে তারা ঠিক কাজ করছেন না। মানুষের চোখে তারা যে সর্বজন শ্রদ্ধেয় হবে এটা মানুষই বলে দেবে। ওনাকে বিজেপি নিয়ে চিন্তা করতে হবে না। শুভেন্দুবাবু পার্টিতে আসার আগেই আমরা 18টা সিট জিতেছি। তবে এটা ঠিকই যে আমি বলেইছিলাম তোমারই শিল তোমারই নোড়া তোমারই ভাঙি দাঁতের গোড়া, এটা আজকে ওনারা বুঝতে পারছে। বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি আছে, কিন্তু শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে। অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।